আজকে আমার বন্ধুর বাসায় দাওয়াত তো আমি আজকে দাওয়াত খেতে এসেছি ঝলকের বাসায় তো হঠাৎ করে এসে দেখি এই কি আয়োজন ও মাই গার সত্যি আমি অনেক সারপ্রাইজ হয়েছিলাম কারণ আমাকে এভাবে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে আমার জন্য এরকম একটা আয়োজন করবে আমি ভাবতেও পারিনি অ্যাকচুয়ালি পঁচিশে জুন আমার জন্মদিন কিন্তু ঝলকের বাসে আমাকে চব্বিশে জুন দাওয়াত দেওয়া হয়েছে আমি ভেবেছিলাম চব্বিশে জুন আমি ফ্রি আছি তো যাই কিন্তু আমার জন্মদিনের আগের দিন এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করবে আমি তো সত্যি সিরিয়াসলি ভাবতেই পারিনি এরপর সবাই আমাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছিলো আর এদিকে আমাদের রিভান সার সোহাগ আমার জন্য দুইটা ফুলের তোরা নিয়ে এসেছিল একচুয়ালি আরেকটা আরেকটা আপু গিফট করেছে আমাকে তো আমি অনেক খুশি হয়েছি যে আমার জন্য এত 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 আয়োজন ছিল তো আমার খুব ভালো লাগছিল যে সবাই আমাকে নিয়ে এত সুন্দর একটি প্ল্যান করেছে আর ঝলকের বাসাটা আসলেই অনেক সুন্দর ওর বাসাটা খুব সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে আমি বাসায় ঢোকার পরের থেকে আমাকে নিয়ে সবাই নাচে গানে এতটাই মানে কি বলবো যে আনন্দে ছিল আমি প্রচুর মজা করছিলাম ঝলকের বাসায় আমরা সবাই মিলে ডান্স করছিলাম কারণ আমাদের ইদানিং তুফান গানে একটি খুব একটি গান খুব ভাইরাল হয়েছে যে উরাধুরা তো উড়াদা গানে আমরা সবাই মিলে ডান্স করছিলাম তারপর দুষ্ট কুকিল গানেও ডান্স করছিলাম তো অনেক মজা হচ্ছিলো আমাদের আর যারা আছে এরা সবাই আমার খুবই কাছের ফ্রেন্ড আর ঝলকের সাথে আমার অনেক বছর আগে থেকে একটা বন্ধুত্ব অনেক বছর ধরে ওর সাথে আমার পরিচয় ওর সাথে আমার ফ্রেন্ডশিপ তো সবাই ওয়েট করছিল কেক কাটার জন্য তো আমরা কেক কাটা শুরু করে দিলাম হ্যাপি বার্থডে মি তো আমার জন্মদিনে আমি আমার নিজেকে উইশ করছি যদিও সবাই আমাকে উইশ করছিল আমার খুবই ভালো লাগছিল একে একে সবাই আমাকে কেক খাইয়ে দিয়েছিল আর এই কেকটা বানিয়েছিল তীষা আপুর পেস্ট থেকে তো তীষা আপু খুব সুন্দর করে আমার জন্য নাকি এই স্পেশাল করে এই কেকটা বানিয়েছে এগুলো সব হচ্ছে ঝলকের প্ল্যান তো আমরা কেক কাটার পর আবার আমাদের ডিজে গান নাচ শুরু হয়ে গেল। আমরা সব ফ্রেন্ডরা মিলে খুব মজা করছিলাম এরপর শুরু হয়ে গেল ডিনার তো ঝলক আমার জন্য এত কিছু রান্না করেছিল সব নিজের হাতে রান্না করেছে পোলাও গরুর মাংস মুরগির রোস্ট তারপর হচ্ছে এই ফিশ ফিশ ফ্রাই তারপর হচ্ছে খাসি অ্যান্ড ডিমের কোরমা তো আমি ওর হাতে রান্না খাওয়ার জন্য খুবই প্রস্তুত হয়ে গিয়েছিলাম এরপর ডিনারের পর আবার আমাদের ডান্স শুরু হয়ে গেছে খুব মজা করছিলাম আমরা খুব নাচানাচি করেছিলাম এই দিনটা আমার খুবই স্মরণীয় হয়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ঝলক তোমাকে আর তুমি আমার জন্য এত কিছু করেছো আমি আসলেই তোমার জন্য অনেক কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই